যাহা রটে তাহার কিছু না কিছু বটে, কিছু না কিছু তো হইছে, কিছু না কিছু না হইলে হঠাৎ করে ঘুম থেকে ওইটা আপনার নামে একদম পুরা ফেসবুক শয়লাভ হয়ে যাবে যে আবারও পরকিয়া, বুবলির পরকিয়া। বন্ধুরা, আপনারা সবাই এর মধ্যে খবরটা পেয়ে গেছেন যে আমাদের দ্বিতীয় ভাবি শবনম ইয়াসমিন বুবলি প্রথম পরকিয়া করেছিলেন শাকিব খানের সাথে, এখন দ্বিতীয়টা চলছে তাপস সাহেবের সাথে। তাপস সাহেব হ্যাডমওয়ালা পাবলিক, বহুত হ্যাডম আছে ওনার। বুবলি আসলে মানে আলতু ফালতু লোকরে ধরে না, এত সিনেমা বানাইলো, এত কিছু করলো, কারোর নামে খুব একটা স্ক্যান্ডেল হলো না শাকিবের পরে, হঠাৎ করে তাপসের নামে উঠলো। কেন? তাপসও একটা হ্যাডমওয়ালা মানুষ, বাংলাদেশের গান বাংলার মালিক, পলিটিক্যালি খুব রিচ, ফাইন্যান্সিয়ালি রিচ, আবার ইদানিংকালে সিনেমায় নামছে, সিনেমা বানাচ্ছে, স্বাভাবিক। আপাতত আবার সরি আপা না তো, এই আপা কমুকে ভাবি কমু না, হ্যাঁ আপাতত কমা যাবো না, ভাবি না, হ্যাঁ আমাদের এক্স ভাবি তো আবার হ্যাডোবলা লোক ছাড়া যায়টাই না, যেমনটি শাকিব খানের সাথে লটর বটর করে যা যা করছে আপনারা জানেন। এগুলো গাছুর দিয়ে কাটতে গেলে আবার এই কন্টেন্টটা অনেক লম্বা হয়ে যাবে, অনেকগুলো ডিসকাশন আছে আজকে, সারাদিন দেখতেছিলাম, সারাদিন অবজার্ভ করছি, কারণ আমি কিন্তু সকালেও বানাইতে পারতাম বা কালকে রাত্রেও বানাইতে পারতাম, আমি যখনও ঘুমাই নাই তখন কিন্তু স্ট্যাটাসটা চলে আসছে, কিন্তু আমি বানাই নাই, কারণ আমি একটু অবজার্ভ করতেছিলাম কে কি বলে, কোন ক্যা কেহতে হয়, কোন সচ্চা কোন ঝুটা। হ্যাঁ, ছবির নাম খেলা হবে দিছেন তাপস সাহেব, তা আমি সারাদিন যা দেখলাম তাতে বলে খেলা হবে না, খেলা হচ্ছে, খেলা হবে তো ফিউচার টেন্স, খেলা হচ্ছে মানে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্টে তো পুরা ঘাপলা। আমি ঘাপলাটা রে এমন মধ্যে কেউ সলভ করতে পারে না, আমি একটা কনক্লুশনে আসতে চাই, আমি আপনাদের সাথে ডিসকাশন করি, মেবি আই এম রং, মেবি আই এম রাইট, যা কমু হাসা কথা কমু, কারোর যদি খারাপ লাগে বন্ধ করে দিতে যায়ন গা, যারা বুবলির ভক্ত আছেন তারা দেখছেন না, আর দীক্ষা যদি গালাগালি করেন তাহলে অপুর ভক্ত যারা আছে তারা আপনি করে দিব না, আমার কিছু করতে হবে না, আমি তো কারোর ইয়ের উত্তরও দিই না মেসেজের। আচ্ছা, এইটাতে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হলো পরকিয়া আর একটা হলো ষড়যন্ত্র। আমরা ষড়যন্ত্র নিয়ে প্রথম আলোচনা করি। ষড়যন্ত্রটা কে করলো? আজকে বুবলি ম্যাডাম বলছেন তার বিরুদ্ধে কেউ বা কাহারা ষড়যন্ত্র করেছেন, উনি অলরেডি বলে দিয়েছেন, আমি কালবেলাতে শুনলাম, মিথ্যা কথা না, উনি অলরেডি বলে দিয়েছেন, উনি সকালে ঘুম থেকে উঠে সাংবাদিকদের টেলিফোনে জানতে পেরেছেন এবং পরে জানতে পেরেছেন মুন্নি ভাবি মানে আমাদের তাপস ভাইয়ের ভাইয়ের সহধর্মিণী মুন্নি ভাবির ফেসবুক পেজ হ্যাক করেছে, এবং এর জন্য মুন্নি আমাদের বুবলি ভাবি বলছেন যে এই বুবলি ভাবি বলবো নাকি, না 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 এক্স ভাবি তো, হ্যাঁ আমাদের এক্স বুবলি, এক্স ভাবি, এক্স ভাবি, এক্স শাকিব খানের ওয়াইফ, মিস, এখন তো সে মিস, এখন তো বিশেষ না কারণ বিয়ে টিয়ে তো নাই আর, এখন মিস বুবলি বলেছেন তার বিরুদ্ধে একটি গ্রুপ ষড়যন্ত্র করছে। আর আমার প্রশ্নটা হলো কে ষড়যন্ত্র করছে ভাই? ও বুবলি ম্যাডাম, আপনার বিরুদ্ধে কে ষড়যন্ত্র করছে? শাকিব খান? ওর তো খায়া দেওয়া কাম না, ওগুলো পাত্তাই তো দেয় না, ও তো বইয়ের পিছনে শুটিং করতেছে, ওইসব খবর রাখে নাকি? আচ্ছা শাকিব খান না তাহলে কেনা? অপবিশ্বাস। আরে ভাবি, আচ্ছা বারে বারে ভাবি বললো তো মানুষ মাইন্ড করবে, কেটে দিবা পরে। হ্যাঁ, আরে ভাবি, সরি, আরে বুবলি ম্যাডাম, অপবিশ্বাসের ষড়যন্ত্র যদি করতে হইতো গরম গরম করত, আপনি এনে স্ক্যান্ডেল ঘটনার মতো বহুত ঘটনা এর আগে সে ঘটাইতে পারতো, এটা যদি মিথ্যা হয়ে থাকে, যদি ষড়যন্ত্র হয়ে থাকে, এই ষড়যন্ত্র সে তো আগেও করতে পারতো। আপনি মাহফুজ ভাইয়ের মতো লোকের সাথে কাজ করছেন, মাহফুজ সাহেব একটা সজ্জন ব্যক্তি, তার সাথে প্রেমের কথা রটাইতে পারতো, ফেসবুক হ্যাক করে আচ্ছা সামহাও পারতো না, পারতো। এবারে আরও অনেক কিছু করছেন, আপনি অনেকের সাথে কাজ করছেন, অনেকের সাথে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চাইলে পুরো বিশ্বাস করতে পারতো, তো তখন করলো না, এখন করলো কেন ভাবি? হঠাৎ করে এখন কেন, মানে এখনই কেন, আজকেই কেন? এগুলো কথা বলে না পার পাইবেন না, কে ষড়যন্ত্র করবে আপনার বিরুদ্ধে? শাকিব খান অপবিশ্বাস ছাড়া আপনার শত্রুটা কে আছে? পুরো ইন্ডাস্ট্রিতে সবাই আপনার ভালোবাসে, সবাই আপনার ভালোবাসে, আপনি বহুত সাপোর্টার আছে, বহুত ডিরেক্টার আছে আপনার সাপোর্টার, তাহলে তারা তা
তাহলে কারা কারা ষড়যন্ত্র করবে? হ্যাঁ, আপনি উঠে একটা গুমত উঠে একটা স্ট্যাটাস দিয়ে দিলেন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র দিতেছে, আমি যখন কিছু উঠতে চাই তখনই আমার বিরুদ্ধে এটা হয় ওইটা হয়, এগুলো কী ফালতু কথা বলে, এটা ষড়যন্ত্র না। আর আপনার বিরুদ্ধে কেন ষড়যন্ত্র করবে ভাই? আপনি তো এখন ডেড কেস। ডেড কেস মানে আপনি শাকিব খানের সাথে নাই, শাকিব খানের সাথে কোনো সম্পর্ক নাই, শাকিব খানের ওয়াইফ না, এবং কয়েকদিন আগে আপনাকে নিয়ে অপু আর যে মন্তব্য করছিল আমি ওনে ঘৃণা করি সেটাও ডেড হয়ে গেছে। আজকে ঘুমের থেকে ওইটা তাপস ভাবির, তাপসের ওয়াইফ মানে আমাদের মুন্নি ভাবির, ফাজদা মুন্নি ভাবির ফেসবুক হ্যাক কইরা আপনারে ষড়যন্ত্র করবো। আপনারা যদি ষড়যন্ত্র করে এর তাপস বা মুন্নির মান সম্মান যায় নাই, গেছে নি আনে বুঝেন না নিগ্রো, আনে তো নোয়াখালীর মাই, আনে তো খুব বুঝলেন না, বুঝলেন তো কিছু নয়, ষড়যন্ত্র না ম্যাডাম, এটা ষড়যন্ত্র না। যাহা রটে তাহার কিছু না কিছু বটে, কিছু না কিছু তো হইছে, কিছু না কিছু না হইলে হঠাৎ করে ঘুম থেকে ওইটা আপনার নামেই একদম পুরা ফেসবুক শয়লাভ হয়ে যাবে যে তাপস ভিকটিম, মানে তাপস বা ভিকটিম তো আপনি, ভিকটিম তো উনি না উনি না, দুজনেই তো ভিকটিম না, না ভিকটিম তো আমাদের ইয়েও তাপস ভাইও, তো আপনাদের দুজনের নামে মানুষ ষড়যন্ত্র করবে এবং করবে করবে আবার এই যে কি বলে আমাদের এই যে মুন্নি ম্যাডামের মানে তাপস ভাইয়ের ওয়াইফের ফেসবুক হ্যাক করা, কেন অন্য কোনো ফেসবুক হ্যাক করে করতে পারতো তো, আসলে ষড়যন্ত্র না। আসলে কী হয়েছে আমরাও ক্লিয়ারে নাই, কিন্তু আপনি যে সমস্ত কথা বাজারে ছাড়তেছেন এগুলো বাজারে খাবে না, কারণ আপনার অতীত প্রমাণ করে। আপনি তো এর আগেও শাকিব খানের ঘরে কী বলে কী নাম অপু বিশ্বাস থাকা অবস্থায়, বিবাহিত অবস্থা থাকায় আপনি তার ঘরকে ছাড়খাড় করে দিচ্ছেন, তাই না? তো অসম্ভব কিছুই না, হতেও পারে, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলছি না বন্ধুরা, এটা হয়েছে, আরও এক দুদিন পর খোলাসা হবে। ষড়যন্ত্র বুবলির বিরুদ্ধে কেউ করেনি, কেউ করবেও না, কারো তো খায়া দেওয়া কাজ নেই। ফেসবুক হ্যাক করা, ফেসবুক হ্যাক করা এত ইজি নাকি, এত ইজি মনে করছেন? আবার শুনলাম আজকে ফরজানা ভাবির এখানে যে ফেসবুক আবার উনি পেয়ে গেছেন, রাত্রেবেলায় হ্যাক হয়েছে সকালবেলা পেয়ে গেছে। ইটস নট সো ইজি থিং, হ্যাকাররা এত তাড়াতাড়ি ফেসবুক থেকে ছেড়ে দেয় না। আমরা তো কিছু কিছু জানি যেহেতু ইউটিউব করি, যেহেতু এই লাইনে আসি, একটা ফেসবুক পেজ যদি হ্যাক হয়ে যায় এটা পেতে সময় লাগে, থানা পুলিশ করতে অনেক কিছু আছে, কিন্তু ওনারা পেয়ে গেছেন। এবং পেয়ে গিয়ে আমাদের এই যে মুন্নিবাবি আরেকটা স্ট্যাটাস দিয়েছেন, যে উনি কালকে যে স্ট্যাটাসটা আপনারা পড়েছেন দর্শকবৃন্দ, সেই স্ট্যাটাসটা আমি আর পড়ে শোনাতে চাইলাম না, যেটার মধ্যে উনি লিখেছিলেন মানে যদি সত্য হয়ে থাকে যে বুবলি এখন আমার স্বামীর পিছনে লাগছে, সে সাকিবের মাথা খাইছে, সাকিবের ব্ল্যাকমেল করছে, বুবলি এখন তাপসের সাথে প্রেম করে, এদের মধ্যে যদি কোনো কিছু এর জন্য যদি আমার কিছু হয় তাহলে তাপস আর বুবলি দায়ী থাকবে, এত বড় একটা স্ট্যাটাস হ্যাক করে ছেড়ে দিছে, এবং সকালেই সেটা আবার চেঞ্জ হয়ে আমাদের ফরজানা ম্যাডাম বলছেন যে না এটা একটা ফেক নিউজ, বা এটা তার এটা হ্যাক হয়ে গেছিলো, এটা সাববডি হয়ে গেছে, তারা এখন খুঁজছে। এটা ষড়যন্ত্র না পরকীয়া, দর্শক ধীরে ধীরে জেনে যাবে, পরকীয়ার চান্সটা একটু বেশি। আমি প্রথম চ্যাপ্টার ষড়যন্ত্র শেষ করলাম, এখন আসি পরকীয়ায়। পরকীয়ায় তো আপনার এটা অভ্যেস আছেই, আমি একটু আগেও বলছি আবারও বলতেছি যে আপনি তো পরকীয়া করতে পছন্দ করেন, নইলে আপনার মতো একটা সুন্দরী শিক্ষিতা ভালো বংশীয় মেয়ে কেন একজন বিবাহিত পুরুষকে বিয়ে করতে গেলেন? এই জবাব আপনি আজ অবধি দিতে পারেননি, আপনি বারবারই বলছেন আমি কিছু জানতাম না, আমি জানতাম না অপুর সাথে তার বিয়ে হয়েছে, অপুর সাথে তার প্রেম হয়েছে, অপুর সাথে বাচ্চা আছে, এগুলো বোগাস কথা। তো আপনি জানতেন, সবাই ইন্ডাস্ট্রি জানে, আপনি জানতেন, এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে। এখন আপনি যখন দেখলেন শাকিব খান ইজ গন ফর এভার, শাকিব খান আপনার জীবনে আসবে না, তখন আপনার একটা আশ্রয় দরকার। কিন্তু ম্যাডাম, এই পরের হাজব্যান্ডকে নিয়ে টানাটানি না করে কি আর দেশে ইয়াং ছেলেপেলে নাই, স্ট্যাবলিশড শিক্ষিত মার্জিত সুন্দর আছে তো, মাসের জামাইরে দূরে টানেন কে লিগা, মাসের জামাইরে দূরে টানা ভালো? আপনি নিজে একবার চিন্তা করেন তো, আপনি একটা বিয়ে করছেন, সংসার করতেছেন, আপনার ভালো সংসার, আপনার একটা বাচ্চা আছে, তারপরে আপনার সেই সংসার একটা অন্য মহিলা এসে আপনার জামাইরে দূরে টান মারে নিয়ে গেলো, আপনার কেমন লাগবে একটু ভাইবেন?
আমি কিন্তু এখনও বলছি না দর্শক যে বুবলি ম্যাডাম এটা করেছেন বা প্রেম করছেন বা পরকীয়া হচ্ছে বা পরকীয়া হয়েছে বা খেলা হচ্ছে বা খেলা হবে। আমি বলছি যে স্ট্যাটাসটা আজকে এসছে, এই স্ট্যাটাসটাকে আমরা কেউ ফেলে দিতে পারি না। আমরা বারবারই বলবো যে যাহা কিছু রটে তাহা কিছু না কিছু বটে। রাতের বেলায় হ্যাক হয়ে গেল, রাতের বেলায় একটা স্ট্যাটাস দিয়ে দিল ফরজানা ম্যাডামের ফেসবুক আইডি দেখতাম, আবার সকালবেলায় সেই ফেসবুকটা ওনার হ্যাকার কাছ থেকে নিয়ে আসলেন। এখানে কথার অনেক গরমিল আছে, তাই না? কাজে আমরা কেউই কাউকে ব্লেম দিতে চাচ্ছি না যে তাপস সাহেব পরকীয়া করছেন। যদি ব্লেম দেওয়া হয় তাহলে এটা অন্যায় করা হবে, কারণ এটার কোনো প্রমাণাদি কারো কাছে নেই। আর আমরা যারা কন্টেন্ট মেকার আমরা যা খবর পাই তাই বলি। বিভিন্ন মাধ্যমে যেটা এসছে তাদের মধ্যে প্রেম হয়েছে, তার ওয়াইফ স্ট্যাটাস দিয়েছে, এখন তার ওয়াইফ সেটা ফেরত নিয়েছে। ঠিক আছে, আমরা যদি প্রথম স্ট্যাটাসটা বিশ্বাস করি, দ্বিতীয় স্ট্যাটাসটাও বিশ্বাস করলাম এবং আমরা সময়ের দিকে তাকিয়ে রইলাম। এখানে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এই নাটকের নায়িকাটা বা এই যে সিনেমাটা হচ্ছে খেলা হবে, মানে এই যে আজকে যে খেলাটা হচ্ছে, এই খেলা হবে সিনেমার নায়িকা যদি বুবলি না হইতো তাহলে আজকে এত কিছু হইতো না। কারণ কি, বুবলি তো হ্যাবিচুয়েটেড পরকীয়া করতে, হ্যাবিচুয়েটেড অন্যের স্বামীকে তার পছন্দ হয়। তো বুবলি ম্যাডামের হয়তো এটা ক্যারেক্টার, ওনার কখনোই ইয়াং আনটাস্ট পুরুষ মানুষ ভাল লাগে না, হয়তো বা তার পরকীয়া করতেই ভাল লাগে। যদি হয়ে থাকে, আমি বারবার বলছি কেউ দোষারোপ করবেন না ভাই, কেউ বলবেন না বুবলি ম্যাডাম এটা করেছে, কারণ আমরা কেউ প্রমাণ পাইনি। প্রমাণ ছাড়া কোনো কথা বইলা কারোর বিরুদ্ধে ব্লেম করলে আল্লাহ তাআলা মাফ করবে, না না মাফ করবে না, মাফ করবে না তো বলছি। হ্যাঁ, আবার বলি, প্রমাণ ছাড়া কোনো কথা বললে সেটা যদি ভুল হয় তাহলে আল্লাহ তাআলা তা মাফ করবেন না। আমরা কেউ প্রমাণ যেহেতু নেই, আমরা কেউ বলছি না যে পরকীয়া হয়ে গেছে বা এটা ভুয়া কথা বা ফরজানা ভাবি এটা প্রথম দিয়েছিলেন, তারপরে তো বাড়ি থেকে তাপস ভাইয়ের চাপের পর স্ট্যাটাস চেঞ্জ করেছেন, আমরা কিছুই বলছি না। আমরা শুধু বলছি যা দেখেছি তাই বলছি। ভালো থাকবেন বন্ধুরা, ভালো রাখবেন সবাইকে, খোদা হাফেজ।